মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা এর প্রতিপাদ্যে ময়মনসিংহের ভালুকায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। পরে নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওমর হায়াত খান নইম, অ্যাপোলো কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি হাজী আব্দুর রহমান সহ অন্যরা। যুবদের উদ্দেশ্যে বলছি, আমরা এই আমাদের সরকারও কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন, আর বেকার যুবকদের উদ্দেশ্যে বলছি, আমি অনেক মালিকদের সাথে কথা বলছি, আমি এম ফিল পরেই আমরা মালিকদের পক্ষ থেকে আমাদের একটা সম্মাননা দিয়েছিল, সে তেপন হোটেল তেপন করেন, সেখানে আমি বলেছিলাম যে আমাদের বালকের ছেলেদেরকে অগ্রাধিকার দিতে হবে, যাদের যোগ্যতা আছে সেই যোগ্যতা ভিত্তিক তাদেরকে চাকরি নিশ্চিত করতে হবে। আমি ফেসবুকে আসার পরেও আমি অনেক মালিকের সাথে কথা বলছি, তারা বলছেন যে আমরা যোগ্যতা থাকলে একটা লোকও আমরা ফিরাই না, আর এমনি তো 80% শ্রমিক ভালো কাজ করে শ্রমিকরা, কিন্তু অফিসিয়াল পদে ইঞ্জিনিয়ার তো আর সাধারণ লোককে দেওয়া যাবে না, মেকানিক ইঞ্জিনিয়ার তো সাধারণ ছেলেকে দেওয়া যাবে না, একজন অভিজ্ঞতা সম্পন্ন 10 বছর চাকরি করে একটা পদে আছে তাকে সে তো নতুন লোক দেওয়া যাবে না। এইগুলি হলো মুখ্য বিষয়, আমরা চেষ্টা করে যাই, তারপরে আমরা খুব অচিরেই আমি দেখি আমরা বালকের সমস্ত মালিকদেরকে নিয়ে আমরা একটা ডায়ালগের ব্যবস্থা করবো, আলোচনার ব্যবস্থা করবো। আর এভাবে আপনাদের দাঁড়িয়েও আসলে আমাদের প্রোগ্রাম করাটা ঠিক না, আমাদের ইয়েতে হলডুমে হয়তো আমরা করতে পারতাম, কিন্তু আমাদের একটা মঞ্চ আছে, যেহেতু